আসসালামু আলাইকুম বিওয়াজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিও টপিকটা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তো আজকের টপিকটা হলো কোয়েল পাখির খাঁচা তৈরি করা আপনারা যারা ভাবছেন যে কোয়েল পাখি পালন করবেন আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকৃত হবে ভিডিওতে আপনারা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে তৈরি করেছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি একদম অল্প খরচে এই খাঁচাটা আমি তৈরি করেছি তো মূলত কোয়েল পাখি পালনের প্রথম ইনভেস্টমেন্টটা হলো খাঁচা খাঁচাতেই আমরা অনেক টাকা খরচ করে ফেলি তাছাড়াও আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে যতগুলা ভিডিও আছে সবগুলোয় কিন্তু অল্প খরচে ফার্মিংয়ে আসা মূলত এটাই সঠিক নিয়ম ফার্মিং সেক্টরে আপনার প্রথম যত কম ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি তত লাভবান হবেন একসাথে লক্ষ লক্ষ টাকা খরচ করলে আপনি কখন এটার হিসাব আপনি মিলাতে পারবেন না তো যাই হোক মূল বিষয়ের দিকে আসি তো এই খাঁচাটা তৈরিতে আমি কাট কিনেছি দু হাজার টাকা এবং নেট কিনেছি দু হাজার টাকা এবং তার কাটা ও ইত্যাদি কিনেছি এক হাজার টাকা তো সর্বমোট আমার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে তো এখানে বলে নিয়ে এখানে কোনো মিস্ত্রি খরচ লাগে না যেহেতু এটা আমি নিজে তৈরি করেছি তো আমার পাখিগুলো একটু সমস্যা হচ্ছিল তাই তাড়াহুড়ো করে আমি প্রথম একটা ফ্লোরে কমপ্লিট করেছি তো এটার উচ্চতা দিয়েছি আমি পাঁচ ফিট প্রতিটা খুব আমি এক ফিট করে উচ্চতা দিয়েছি এবং এটার দৈর্ঘ্যটা আমি দিয়েছি চার ফিট এবং প্রস্ত দিয়েছি এক ফুট পাঁচ ইঞ্চি তো আপনারা যদি এই মাপে খাঁচা তৈরি করেন তাহলে প্রতিটা ফ্লোরে একশো করে পাখি পালন করতে পারবেন আমি একশো করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সুস্থ আছে ডিম পারছে খাদ্য এবং পানির ট্রে হিসাবে আপনারা এই ধরনের ছোটো ট্রেগুলা ব্যবহার করতে পারেন যেগুলো আমরা মুরগির বাচ্চা বোর্ডিংয়ের সময় দিয়ে থাকি এগুলোর দাম অনেক কম পঞ্চাশ টাকা করে নেয় তাছাড়াও আপনারা এইভাবে চার ইঞ্চি পাইপ কেটে সাইডগুলো সিলিকন দিয়ে বন্ধ করে আপনারা পানিটা হিসাবে ব্যবহার করতে পারেন এবং কি প্রতিটা ফ্লোরের নিচে আপনারা তিন ইঞ্চি করে একটা গ্যাপ রাখবেন যেন পাখিগুলার বীজটা খুব সহজে ওই ট্রেতে পড়তে পারে ট্রেটা পরিষ্কার করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Allah have